ভারতবর্ষত কিমান সুরক্ষিত রেল যাত্রা আর আপনিও যদি সঘনে রেলত যাত্রা করে এই প্রশ্ন সাগে আপনার মনলেও আইছে যা চারি মাহত যা চারি মাহত তিনটাক বৃহৎ রেল দুর্ঘটনা পরিলক্ষিত হয়েছে দেশ কোরবাত যদি লাইনচ্যুত হয়েছে রেল কোরবাত দুখন চলন্ত রেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বহু লোকের মৃত্যু হয়েছে অক্টোবর 30 তারিখেও অনুরূপ ঘটনা দেখা পোৱা গল অন্ধ্রপ্রদেশের বিজয়ানগর হাওড়া কলিকতা যি লাইন সেই লাইনত দুখন রেল প্রথমখন হয়েছে পালাসা যাত্রীবাহী রেল যিখনে বিশেষ কারণত যে গতিবেগ হ্রাস করবলগিয়া হয়েছিল আর এই গতিবেগ গতিবেগ হ্রাস করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াক সংকেতর যোগে আন এখন ট্রেনক জানা হয়েছিল যিখন হয়েছে রায়গড়া যাত্রীবাহী রেল কিন্তু সেই সংকেতর সহারি রায়গড়া যাত্রীবাহী রেলখনে নজনালে আর সংঘর্ষ হল পলাশী আর রায়গড় রেলর আর এই সংঘর্ষর ফলত সর্বমুঠ পাঁচটা ডবা লাইনচ্যুত হল 14 জন লোকের মৃত্যু হল আর 50-র অধিক রোগ আঘাতপ্রাপ্ত হয়েছে আর চিকিৎসা চলি আছে যদিও ভারতবর্ষত আজির তারিখত সংঘর্ষ প্রতিরোধ প্রণালী আছে সেই প্রণালী কিয় সংস্থাপিত হওয়া নাই ভারতবর্ষের রেলসমূহ এক ডর প্রশ্ন রেল বিভাগে কৈছে অন্ধ্রপ্রদেশের রেলের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার কারণ মানবীয় ভুল কিন্তু প্রশ্ন হয় আর কি মানবীয় ভুল হয়ে থাকিব বিশ্বর সর্ববৃহৎ একটা সরকারি বিভাগ হয়েছে ভারতীয় রেল আর এই বিভাগটে এতিয়াও কিয় ত্রুটিশূন্য এক প্রণালী উদ্ভাবন করবর নাই এই মুহূর্তের এক ডর প্রশ্ন ভারতবর্ষত কিমান সুরক্ষিত রেল যাত্রা আর আপনিও যদি সঘনে রেলত যাত্রা করে এই প্রশ্ন সাগে আপনার মনলেও আইছে যা চারি মাহত তিনটাক বৃহৎ রেল দুর্ঘটনা পরিলক্ষিত হয়েছে দেশ কোরবাত যদি লাইনচ্যুত হয়েছে রেল কোরবাত দুখন চলন্ত রেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বহু লোকের মৃত্যু হয়েছে অক্টোবর 30 তারিখেও অনুরূপ ঘটনা দেখা পোৱা গল অন্ধ্রপ্রদেশের বিজয়ানগর হাওড়া কলিকতা যি লাইন সেই লাইনত দুখন রেল প্রথমখন হয়েছে পালাসা যাত্রীবাহী রেল যিখনে বিশেষ কারণত যে গতিবেগ হ্রাস করবলগিয়া হয়েছিল আর এই গতিবেগ গতিবেগ হ্রাস করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াক সংকেতর যোগেদি আন এখন ট্রেনক জানা হয়েছিল যিখন হয়েছে রায়গড়া যাত্রীবাহী রেল কিন্তু সেই সংকেতর সহারি রায়গড়া যাত্রীবাহী রেলখনে নজনালে আর সংঘর্ষ হল পলাশী আর রায়গড় রেলর আর এই সংঘর্ষর ফলত সর্বমুঠ পাঁচটা ডবা লাইনচ্যুত হল 14 জন লোকের মৃত্যু হল আর 50-র অধিক রোগ আঘাতপ্রাপ্ত হয়েছে আর চিকিৎসা চলি আছে যদিও ভারতবর্ষত আজির তারিখত সংঘর্ষ প্রতিরোধ প্রণালী আছে সেই প্রণালী কিয় সংস্থাপিত হওয়া নাই ভারতবর্ষের রেলসমূহ এক ডর প্রশ্ন রেল বিভাগে কৈছে অন্ধ্রপ্রদেশের রেলের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার কারণ মানবীয় ভুল কিন্তু প্রশ্ন হয় আর কি মানবীয় ভুল হয়ে থাকিব বিশ্বর সর্ববৃহৎ একটা সরকারি বিভাগ হয়েছে ভারতীয় রেল আর এই বিভাগটে এতিয়াও কিয় ত্রুটিশূন্য এক প্রণালী উদ্ভাবন করবর নাই এই মুহূর্তের এক ডর প্রশ্ন